উনি বললেন ব্যাঙ্গালোরের বাদর আমি জানি না এটা সৌমারি শুনেছে কি না কারণ কথা হচ্ছে যে এতটা ওনার উদ্ধত্ব এতটা সাহস কি করে হতে পারে মানুষকে অবলীলায় উনি যা খুশি বলে দিচ্ছেন এটা কি করে হতে পারে উনি প্রত্যেককে প্রত্যেকের সঙ্গে অনেক কিছু তুলনা করলেন উনি মনে নিজেকে দেখেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলবো আপনার টাইটেল এবং থাম্বেল দিকে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং চলে এসেছেন তো প্রথমেই বলি যে সন্ধেবেলা থেকে অনেক লাইভ অনেক কিছু দেখলাম লাইভ দেখলাম একজন যিনি এখন তো আমাদের ওয়াইটিতে ভিক্তারি হিসেবে পরিচিতি পেয়ে গেছেন টিনার দেখলাম সন্দীপের দেখলাম লাইভ দেখলাম দুজনটি তারপরে এই ভিডিওটা করছি তো কথা হচ্ছে যে টিনার তো আমরা দেখেছি টিনা বলেছে যে কুড়ি লক্ষ টাকার ব্যাপারটা নাকি কোনো প্রমাণ নেই কোনো উকিলকেও মানে কোনো চিঠি নেই কোনো কিছু নেই এটা অবশ্যই ও যখন বলেছে ডেফিনেটলি এটা ঠিক কিন্তু এটাও ঠিক যে যখন এই ধরনের কোনো ডিভোর্স কেসে কোনো অ্যালিমানি বা কোনো কিছু ব্যাপার হয় যখন সেটা পাওয়া হয়ে যায় তারপরই কিন্তু পেপারসে সেই জিনিসটার উল্লেখ থাকে তার আগে থাকে না এখন যেহেতু টিনা এতদিন পর মুখ খুলেছে আমরা আশা করতে পারি যে ও সত্যি কথাটাই বলেছে আজকে প্রচুর জিনিস দেখছিলাম যে টিনা মানে বাচ্চা যেহেতু এখন চেয়েছে তো মানে যিনি আছেন আর কি ম্যাডাম তিনি তার মানে দলবল দেখলাম উঠেছে অনেক উল্টো পাল্টা মানে ভাষা ওনারা প্রয়োগ করছেন এবং ওনার সামনেই ওনার মানে দলবলের একজন দেখলাম একটি গালিগাল মারলেন খিস্তি যেটাকে বলে এবং সেটা ম্যাডাম হাসছেন ঠিক আছে তো কি নমুনা সমাজসেবা সত্যি তবে সন্দীপ কিন্তু ওর ওই লাইভে আসেনি সন্দীপ নিজে একটা লাইভ করেছে সেখানে সন্দীপ আমাদের জানালো যে টিনা ওকে ওদেরকে বাচ্চা পাচারকারী হিসেবে মানে বাচ্চা পাচারকারী ওই একটা সন্দীপ বলছে সামান এসছে সামান না সমন হবে জিনিসটা মানে কোর্টে কেস করেছে টিনা বোঝাই গেল যদি এটা সত্যি হয় যে সন্দীপ এবং ওর বাড়ির লোকের বিরুদ্ধে টিনা এই কেসটা করেছে জানি না কী পরিপ্রেক্ষিতে সে করেছে কারণ আমরা তো দেখেছি যে সন্দীপের কাছেই বাচ্চাটা আছে আবার আমরা এটাও দেখেছিলাম যখন যেদিন এই জিনিসটা ঘটেছিল মানে টিনা বাড়ি ছেড়ে চলে গেছিলো সন্দীপ আমাদেরকে সেই খবরটা দিয়েছিল তো সেখানে এই সন্দীপরা অন্য কোথাও গিয়ে একটি টিনের বাড়িটারি দেখেছিলাম সেখানে গিয়ে কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে তারা বলা যেতে পারে এক প্রকার মানে লুকিয়ে পালি পালিয়ে বেড়াচ্ছিল এটা আমরা দেখেছিলাম আর একটা কথা বলি যারা হয়তো এই ভিডিওটি দেখতে এসেছেন সেটা সন্দীপের সাপোর্টার হতে পারে টিনার সাপোর্টার হতে পারে আপনারা হয়তো যার যাকে সাপোর্ট করেন সেই হিসেবে বলছেন আমি কিন্তু ভিডিওটি একজন ভিউয়ার্স হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে বানাচ্ছি আমি সেটা প্রথমেই বলে দিলাম হ্যাঁ কারণ আমার অন্ধভাবে আমি কাউকে সাপোর্ট করতে পারবো না যেটা দেখছি বা যেটা দেখব সেটা নিয়েই কথা বলবো তো টিনা যেটা বলতে মানে এই ধরনের কেস যদি সন্দীপদের বিরুদ্ধে দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা টিনার কাছে এভিডেন্স আছে তো সেটা টিনা হয়তো কোর্টে প্রুফ করতে পারবে নর্মালি কি হয় বলা উচিত না কিন্তু যারা থাকেন উকিল টুকিলরা এরকম প্রচুর কেস ওনারা বলেন হ্যাঁ মানে করার কথা বা কিছু কিন্তু যদি সঠিক প্রুফ না থাকে তাহলে বোধ সেই কেসগুলো না করাটাই বাঞ্ছনীয় যাই হোক এক্ষেত্রে সন্দীপ এবং তার মা বাবার বিরুদ্ধে বাচ্চা পাচারকারীর একটা কেস করা হয়েছে আচ্ছা আজকে যখন ওই ভেগধারী ম্যাডাম লাইভ করছিলেন তখন উনি বলছিলেন যে উনি কার নামে কতগুলো কেস দিয়েছেন কাকে মানে উনি কেস করার জন্য ইন্সপায়ার করেছেন যেটা আমাদেরকে ম্যান্ডিও বলেছিল যে খালি কেস কেস করেন তো এই ব্যাপারগুলো উনি ভীষণ করেছেন এবং উনি সবাইকে কেস দিতে পারেন উনি নিজেই স্বীকার করেছেন কিন্তু ওনার বিরুদ্ধে কেউ মানে উনি ওনার কথা অনুযায়ী ওনার কারো বাড়িতে এখনও ওনার বাড়িতে এখনও কোনো নোটিস আসেনি তো জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যতা বা কতটা কি আছে হুম তবে আমরা যদি এটাকে সত্যি হিসেবেই ধরে নিই একটা কেসে কাউকে মানে ফাঁসিয়ে দেওয়া বা কাউকে একটা কেসের দিকে ঠেলে দেওয়াটা খুব ইজি হুম কারণ সেটা কিন্তু বছরের পর বছর চলে যায় আমার খুব অবাক লাগছিলো একটা জিনিস থেকে সেটা হচ্ছে একটা মা থেকে তার সন্তান মা কিন্তু চাইলেই তার সন্তানকে সঙ্গে দেখা করতে পারে এ তো জানি না টিনা বলছে যে দেখা করার কথা কিন্তু মাঝে মাঝে কিন্তু এনে রাখাও যায় সেটা কিন্তু এই মানে আপনার কোর্ট থেকে কিন্তু সেটা পারমিশন কিন্তু পাওয়া যায় হ্যাঁ তো সেটা জানি না টিনা কেন করেনি ওই ব্যাপারটা সন্দীপরা যে ব্যাপারটা হয়েছে সন্দীপদের নামে এখন এই কেসটা এসছে সন্দীপ অবশ্যই ওই তার ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছেন ঠিক আছে যোগাযোগ করে পরবর্তী যে ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে আলোচনা হতো কেস করা এটা খুব ইজি টিনাকেও বলছি আমি টিনা সন্দীপ দুজনকেই কেস করাটা খুবই ইজি কিন্তু এগুলোতে কিন্তু কোনো সলিউশন হবে না আজকে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটার সলিউশনের জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে বাচ্চাটার কথা ভেবে চেষ্টা করা আরেকবার দুজনে এক হওয়ার তবে যেহেতু সন্দীপ টিনার মাঝখানে প্রচুর মানুষজন ঢুকে গেছেন প্রচুর প্রচুর ইনক্লুডিং ওর বাবা মাও ওনারাও দেখলাম সন্দীপ যখন আজকে লাইভ করছিল সাইড থেকে উনিও কিছু বেশ কিছু কথা বলছিলেন ওনারা নর্মালি যখন ছেলে বউয়ের মধ্যে এরকম কোনো সমস্যা চলছে আমার মনে হয় বাবা মা হিসেবে বা বাড়ির বড় হিসেবে তাদের অন্তত পক্ষে বোঝানো উচিত অনেক কিছুই কিন্তু সেটা তারা করছেন না তাহলে ক্ষেত্রে কিন্তু সৌমারি বেশ কিছু কথা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে টিনা অনেকদিন পর অনেক কিছু সহ্য করার পর আজকে লাইভে এসছে এবং লাইভে এসে যখনও বললো যে সবাই ওকে জিজ্ঞেস করছিল তুমি এতদিন কেন ছেলের কথা তখন তখনও বলছে যে আমি ছেলের কথা এই কারণে ভাবিনি যে ওর যে উকিল ছিল সে নাকি বারণ করেছিল আমি জানি না এটা কিভাবে হতে পারে কারণ মা তো সব থেকে আগে ছেলের কথাই ভাবে মাল রিকভারি পরে ভাবে হ্যাঁ হয়তো টিনার প্ল্যানিংটা কিছু অন্য ছিল তারপরে অন্য দিকে চলে গেছে একটাই কথা বলো বাচ্চাটাকে নিয়ে যেন পিং বল না খেলা হয় বাবা মা হিসেবে ওরা একসাথে না থাকতে পারুক অ্যাটলিস্ট মানে বাচ্চাটাকে মা এবং বাবা যেটা টিনাও একটা সময় দাবি করেছিল তো টিনার সেই দাবি অনুযায়ী ওর বাচ্চা বাবাকেও পাবে এবং মাকেও পাবে যেটা টিনা কিন্তু দাবি করেছিল তো আশা করা যায় সেটা ওরা দুজন করবে তবে সন্দীপকে আমার যেটা মনে হয় ও নিজের বুদ্ধিতে চলতে হবে নিজের বুদ্ধিতে এবং ওর জন্য কে কে ভালো বুদ্ধি ওকে দিতে পারে সেই হিসেবে চলতে হবে কারণ ওদের এই সিচুয়েশানটাকে কাজে লাগিয়ে যেহেতু ওদের মধ্যে বেশ একটা বেশ ফাঁক হয়ে গেছে অলরেডি সেই ফাঁকে কিন্তু প্রচুর মানুষজন ঢুকে যাচ্ছে আচ্ছা নতুন সংযোজন দুঃখেন না সুখেন তো সেই একজনে সে হঠাৎ করে এতদিন পর বেশ কিছু সত্যি কথা বলছে তবে সে সন্দীপের সঙ্গে তার পাতানো দিদির যে সম্পর্কটা বলেছে জানি না ওটার মধ্যে সত্যতা কতটা আছে তবে যেহেতু তার পাতানো দিদি সন্দীপের মানে মায়ের বয়সী বা এরকমই হবে হয়তো বা মায়ের থেকে মায়ের বয়সী হবে উনি এবং গ্রামাঞ্চলে যদি এরকম কোনো সম্পর্কের কেউ হদিস পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সালিসি ফার্সি বসে যায় আমার মনে হয় না এই কথাটার মধ্যে অ্যাটলিস্ট কোনো সত্যতা আছে এবার জানি না কি ব্যাপার অনেক কিছুই তো আজকাল ঘটছে আজকাল তো সব কিছুই অন্যরকম হয়ে গেছে তবে যদি এই ধরনের সম্পর্ক কিছু থেকে থাকে এবং যদি হ্যাঁ পাতানো যদি একটা চেষ্টা করছে যাতে টিনা সন্ধিপ প্যাক না হয় সেটা আমরাও দেখতে পাচ্ছি সেটা অবশ্যই উনি ভিডিওর স্বার্থে করছেন হয়তো ওনার কন্টেন্টের স্বার্থে করছেন কারণ যত এটা নিয়ে আলোচনা হবে তত তো ওনাদের ইয়ে না মানে ভিডিও আর্নিং হবে কারণ আফটারঅল ওনার চ্যানেলটা কিন্তু এই টিনা সন্দীপের পেরে কেচ্ছার পরেই কিন্তু উঠেছে দাঁড়িয়েছে হ্যাঁ তো সেই হিসেবে উনি যখন এই সুবিধাটা একবার পেয়েছেন উনি তো সেটা বারবার কাজে লাগাতে পারবেন এখন সন্দীপের নিজের বুদ্ধিতে চলাটা ভীষণভাবে প্রয়োজন টিনা যথেষ্ট বিচক্ষণ সিচুয়েশন অনুযায়ী সে কাজকর্ম করে সন্দীপেরও উচিত অন্য কারুর বুদ্ধিতে না চলে অনেকেই বলবে যে আমি এই কেস করে দেবো ওর নামে কেস করে দাও এই করে দাও সেই করে দাও কেসের সলিউশনটাও কিন্তু দেখতে হবে সলিউশনটা কত বছর পর আসছে কারণ এই ধরনের কেসে নর্মালি সলিউশন হতে হতে কেসটা হতে হতে জীবন পার হয়ে যায় হুম তো কাউকে একটা কেসে ঠেলে দেওয়াটা খুব সহজ এবং তাকে সেইগুলো নিয়ে লাইভে বসে আলোচনা করাটাও খুব সহজ এবং লাইভে বসে উনি দেখলাম ওপেনলি ওপেনলি এবং উনি দেখলাম লাইভে বসে ওপেনলি মানুষকে রীতিমতো মানে গরু গাধা আরও অনেক উনি শব্দ প্রয়োগ করেছেন তো এমন কি উনি বললেন ব্যাঙ্গালোরের বাদর আমি জানি না এটা সৌমারি শুনেছে কি না কারণ কথা হচ্ছে যে এতটা ওনার উদ্ধত্ত্ব এতটা সাহস কি করে হতে পারে মানুষকে অবলীলায় উনি যা খুশি বলে দিচ্ছেন এটা কি করে হতে পারে উনি প্রত্যেককে প্রত্যেকের সঙ্গে অনেক কিছু তুলনা করলেন উনি মনে হয় নিজেকে দেখেননি আমার যেটা মনে হয় কারণ কোনো মানুষকেই আমি বলবো না কোনো জন্তু জানোয়ার এগুলোর সঙ্গে তুলনা করাটা কখনো উচিত না আফটারল সে মানুষ আজকে টিনা সন্দীপের যে ব্যাপারটা হয়েছে ওরা সোশ্যাল মিডিয়া করে এনেছে তাই কিন্তু সেটাও যখন আমরা আলোচনা করব একটা লিমিট রাখতে হবে টিনা সন্দীপ কাউকে জিজ্ঞেস করে সংসার করবে না এটা ওদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার বা সংসার করবে সেটা ওদের নিজস্ব ব্যাপার সন্তানটি কার কাছে থাকবে বাবা না মা সেটা যদি ওরা ডিসাইড করে করবে না হলে কোর্ট ডিসাইড করবে আমরা তো কিছু করবো না তাহলে এটা নিয়ে প্রতিদিন দু তিন ঘন্টা করে লাইভ এবং লাইভে উঠে প্রচুর আলোচনা প্রচুর কিছু এবং সেটা একপক্ষকেই ছোট দেখানো এটা কোনোভাবে উচিত না আবার বলছেন যে এটা আমাদের নাকি জিত ওনারা বলছেন যে আমরা টিনাকে লাইফ করতে বাধ্য করেছি কেউ লাইফ করতে বাধ্য করেছে সেটাও হচ্ছে ওনাদের জিত হ্যাঁ মানে উনি মানুষকে কী মানে উনি এক্সাক্টলি চাইছেনটা কি বোঝা যাচ্ছে না কারণ উনি তো প্রথমে এসেছিলেন এই ঝিমিরিতমকে একটা ফার্স্ট ওনার স্টেপ ছিল তারপরে এটা ম্যান্ডি স্টেপটা স্লিপ কেটে গেছে ঠিক আছে তো এখানে এবারে টিনা সন্দীপ এসেছে তবে যাই বলবো টিনা সন্দীপ দুজনে খুবই সাবধান কারণ এই ইনি আসাতে কিন্তু আরও ওদের ঝামেলাটা বেড়ে গেছে এবং এই যে নতুন নতুন কেসের উদ্ভাবন হচ্ছে আজকে টিনাই কেসটা করেছে সন্দীপও না জানি ওর বিরুদ্ধে এবার কি কেস করেছে বা আগে করেছে বা করবে তো এগুলো তো কেসে কেসে জর্জরিত হয়ে যাবে ওদের জীবন কেস মানেই প্রচুর টাকা পয়সা সময় পরিশ্রম বরবাদি প্লাস একটা তো মেন্টাল হ্যারাসমেন্ট আছেই যেখানে একটা ওদের সন্তান আছে আবার কে একজন ওনার লাইভে যে বলছেন যে আপনি টিনা সন্দীপকে এক করে দিন যেটা তো আমিও বহুবার বলেছি ভিডিওতে তখন বলছেন কে কাদের এক করবো ওরা কি এক হতে চায় ওরা যদি আজকে এক হতে চায় না সব থেকে বেশি অসুবিধা এনাদের মতো বেশ কিছু ইনি তো ক্রিয়েটার আমি জানি না বলা উচিত হবে কিনা এনাদের মতো বেশ কিছু যারা ইউটিউবে এসেছেন শুধুমাত্র মানে কি করতে ওনার আমার যেটা মনে হয় না ওনার মানে টাকা পয়সার খুব প্রয়োজন বাড়িটির টাকা পয়সা স্পেশালি ওনাকে দেখে যেটা মনে হয় যাই না উনি কি করতে এই জিনিসটাকে চয়ন করেছেন এবং এসে উনি একটার পর একটা জিনিস করে যাচ্ছেন এভাবে প্রথম কথা হচ্ছে কারুর ম্যাট্রিমনি কোনো স্যুট চলছে কেস চলছে সেখানে কোনো এভাবে থার্ড পারসেন্ট সেটা নিয়ে আলোচনা করতেই পারে না আলোচনা করতেই পারে না আজকে হয়তো আমি পার্সোনালি হয়তো সন্দীপকে সাপোর্ট করছি কি টিনাকে সাপোর্ট করছি সেই সাপোর্টটা আমার ওপর আজকে সব জায়গাতে একটা জিনিস দেখি যে জাস্টিস ফর সন্দীপ জাস্টিস ফর দেখুন এগুলোতে জাস্টিস ফর সন্দীপ এই ব্যাপারটা যে বলা হয় আজকে সত্যি ও নিপীড়িত এটাও কিন্তু কোর্টে প্রুভ করতে হবে ওকে হ্যাঁ মানে ও ওর জন্য জাস্টিস চাইতে গেছি তো কিছু কিছু জিনিস এমন হচ্ছে যেগুলো দেখে তো খুব অবাক লাগে তো সেগুলো অবশ্যই কোর্ট নিশ্চয় দেখবেন আর টিনাও যে এদের দুজনেরই দোষ আছে টিনারও যে কোনো দোষ নেই তা না টিনাও যথেষ্ট তার দোষ আছে প্রথমের দিকে সে যে জিনিসগুলো করেছে সন্দীপের তো আছেই ঠিক আছে তো এই ক্ষেত্রে এদের বাড়ির লোকগুলোও অনেকাংশে দায়ী দুজনের বাড়ির লোকও এই যে একজন হ্যাঁ যখন হাইকোর্টে গেছিলো নাকি একজন বলেছিলেন যে যেটা জানা গেল আর কি ওই দুঃখের ভিডিও দেখে যে একজন বলেছিলেন যে টিনা যদি কিছু ভুল করে সেটা ভুলে গিয়ে তোমরা এক হয়ে যাও সন্দীপকে বলেছো তখন নাকি ম্যাডাম ভীষণ আপত্তি জানিয়েছিলেন আসলে না ব্যাপারটা কি জানেন তো মানে এদের যদি এরা এক হতে চায় না এই ধরনের মানুষগুলো এক হতে দেবেন না এদেরকে এটা হচ্ছে মেন ব্যাপার জানি না কোনোদিন টিনা সন্দীপ এরা এক হতে পারবে কিনা এই ঝামেলাটা যখন শুরু হয়েছিল তখন তো আমরা ভাবিনি যে এরকম জায়গাতে চলে আসবে আজকে যখন সুন্দর সুন্দর ওরা শর্টস করতো টিনা সন্দীপ কি সুন্দরভাবে ওদের কেমিস্ট্রিও ফুটে উঠতো কত পজিটিভিটি মানুষকে ওরা দেখাতো কত সুন্দরভাবে সব কিছু ছিল সেই জায়গা থেকে আজকে কি হয়ে গেলো সৌমারি যে যখন লাইভ করেছিল বেশ কিছু কথা কিন্তু সত্যি কথা বলেছিল এই পাতা প্রসঙ্গে যে কেন ওকে বাড়িতে ঢোকানো হলো ওর জন্য কিন্তু জিনিসটা এত বেড়ে গেছে প্রথম কথা আজকে হয়তো সন্দীপও বুঝতে পারিনি যে এটা হবে টিনাও বুঝতে পারিনি টিনা তো একটা ভুল করেই বেরিয়েছে এটা কোনোভাবে অস্বীকার করা যায় না ওরকম যদি কেউ করে তাহলে ডেফিনেটলি তার হাজব্যান্ড তাকে পুজো করবে না এটা তো ভাবতেই হবে কিন্তু তারপরেও আমরা সন্দীপকে দেখেছি সে ক্যামেরার সামনে এসে বলেছে অ্যাটলিস্ট আমাদের দেখানোর জন্য হোক বা যে কোনো কারণেই হোক সে আমাদের কাছে এসে বলেছে বা কিছু একটা যে টিনাকে ফিরে আসার কথা বলেছে টিনা প্রথম দিকে প্রচণ্ড উদ্ধত বিহেভিয়ার করেছে এটা কেউ অস্বীকার করতে পারে না তারপরে এখন তার যে বিহেভিয়ারটা আমরা দেখি সেটা অনেকাংশে কোথাও না কোথাও হয়তো সে অনুতপ্ত টিনা দেখে যেটা মনে হয় এবং আমার যেটা মনে হয় এদের যদি একটু মেডিয়েশান হয় এরা যদি একটু কেউ বোঝাবার লোক থাকে প্রপারভাবে শুধু এদের বোঝালে তো হবে না এদের বাড়ির লোকগুলোকেও বোঝাতে হবে শুধু এদের দুজনকে বোঝালে হবে না কারণ আলটিমেটলি যদি সব ঠিকও হয় টিনা ফিরে এসে তো সন্দীপের সঙ্গে সংসার করবে এবং সেখানে সন্দীপের মা বাবাও আছে আবার ওদিকে টিনার মা বাবাও আছে তো সব কিছু না এদের ফুল ফ্যামিলির কাউন্সেলিং প্রয়োজন কারণ এটা এত বেড়ে যাচ্ছে আজকে এ ওর নামে কেস করবে কালকে ওর নামে কেস করবে এর নামে চারটে কেস পাঁচটা কেস এরকমভাবে কেসে কেসে জর্জরিত হয়ে এদের টাকা পয়সা খরচ হবে কোনো কিছু এরা সেভিংস করতে পারবে না এদের সন্তানের জন্য একটা বাচ্চার জন্য মা বাবার কী কন্ট্রিবিউশন থাকছে বাচ্চাটাকে দেখে সত্যি খুব খারাপ লাগে আজকে হয়তো সে দুরন্তপনা করছে খুব বাচ্চা সে অনেক কিছু কিছুই বুঝতে পারছে না কিন্তু একটা সময় তো আসবে যখন এগুলো বুঝতে পারবে এবং কষ্ট পাবে সেটা টিনারও ভাবা উচিত সেটা সন্দীপেরও ভাবা উচিত সন্দীপের মা বাবারও ভাবা উচিত এবং অবশ্য করে টিনার মা বাবা ভাই না দাদা বোধহয় ওটা দাদা বোধই সবার ভাবা উচিত বাকি তো এরা এরা দুটো ফ্যামিলি যদি এক হয়ে যায় দুটো ফ্যামিলি যদি ঠিক হয়ে যায় তখন না তো কোনো পাতানো দিদি না কোনো সমাজসেবিকা ম্যাডাম না কোনো কেউ কোনো ইউটিউবার কিচ্ছু করতে পারবে না এদেরই ডিসিশন নিতে হবে সেটা সন্দীপকেও নিতে হবে সেটা টিনাকেও নিতে হবে আর এগুলো কেস করে কোনো সলিউশন হবে না কেসটা সম্পূর্ণ মানে কি বলবো টাইম বরবাদি এবং পয়সার বরবাদি কিচ্ছু হবে না যাই হোক মাঝে মাঝে সত্যি খারাপ লাগে যে একটা সংসার ভেঙে যাচ্ছে সেটা আমরা দেখছি এর থেকে খারাপ আর কি হতে পারে তাই না যেমনই হোক ওরা একটা কাপল হিসেবে আমাদের সামনে আমরা দেখেছি ওদেরকে ওদের অনেক শর্টস দেখেছি যেটা আমি বললাম ভালো লাগতো খুবই কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের রূপ বেরিয়ে যাচ্ছে আসল রূপগুলো সামনে আসছে এবং এগুলো দেখে সত্যি খুব একটা পজিটিভিটি তো আসে না এবং বেশ কিছু তার সঙ্গে এই ধরনের ভেগধারী মানুষজনেরও আবির্ভাব ঘটে গেছে ওয়াইটিতে যেখান থেকে কিছু শেখার নেই সব কিছুই একটা অন্য কিছুর ইশারা করছে তবে একটা কথাই বলবো টিনা সন্দীপকে স্পেশালি যেটা যে তোমাদের যা পার্সোনাল ম্যাটার সেগুলো যেন ওয়াইটিতে না আনাই বেটার কারণ সেটা টিনার ক্ষেত্রেও প্রযোজ্য সন্দীপের ক্ষেত্রেও প্রযোজ্য তোমাদের হয়তো ভিউজ এতে বাড়ছে হয়তো ভিডিও কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়ায় না বাকি তো কেউ যা কেউ বলতেই পারেন সেটা তার রুচি যাই হোক বন্ধুরা ভিডিওটি শেষ করলাম আমি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কথা বলেছি আমার সত্যি কথা যেটা দেখে ভালো লাগবে বা খারাপ লাগবে সেটাই বলবো সেটা টিনারও হতে পারে সেটা সন্দীপেরও হতে পারে কারণ আমরা কোনো রকম ধ্বংস তো চাই না আমরা সবসময় একটা পজিটিভিটি নিজেদের মধ্যে রাখতে চাই এবং টিনা সন্দীপ এক হয়ে যাওয়াটা ভীষণ দরকার ওদের সংসারটা জুড়ে যাওয়াটা ভীষণ দরকার ওদের জন্য না হলেও সন্তানটির জন্য শিশুটির জন্য হুম অনেকেই দেখলাম সন্দীপের কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে টিনার কাছে যাতে বাচ্চা না পা মা থেকে বাচ্চাকে দূরে রাখাটা বা দূরে করাটা কোনো উচিত কাজ নয় আজকে ডিনা হয়তো জানি না ও বাচ্চার জন্য ওর কি ফিলিংস আছে ও যেটা বলছে কতটা সত্যতা আছে কিন্তু মার্ক তো দরকার ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করুন ভাই